পুরুলিয়ার মুখোশ শিল্পে আধুনিকীকরণের পাশাপাশি ব্যবসা বাড়াতে অনলাইন সংস্থার দিকে ঝুঁকছেন ছৌ নাচের মুখোশ তৈরির শিল্পীরা। ছৌ শিল্পীদের মতন মুখোশ তৈরির শিল্পীদেরও ভাতা দিক সরকার, দাবি শিল্পীদের। মুখোশ গ্রাম ঘুরে শিল্পীদের কথা শুনলেন আমাদের প্রতিনিধি সোমনাথ মজুমদার। পুরুলিয়া সৌন্দর্যের দিক থেকে বাড়ি বাড়ি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকেছে। শাল পলাশের জঙ্গলে ঘেরা অযোধ্যা পাহাড়, রাঙামাটির দেশ, প্রকৃতির সৌন্দর্যে ভরপুর পুরুলিয়া। বিশ্বের দরবারে পুরুলিয়ার পরিচিতি ঘটেছে তার বিখ্যাত ছৌ নাচের হাত ধরে। পুরুলিয়ার অপরূপ প্রকৃতির শোভা উপভোগ করতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। স্থানীয়রা জানালেন, বিশেষত শীতের শুরু থেকে দোল উৎসব পর্যন্ত একটু বাড়তি ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের। কারণ হিসাবে তারা জানালেন, ফাগুন মাসে পুরুলিয়া আরও অপরূপ হয়ে ওঠে পলাশ ফুলের কারণে। জঙ্গলের বুক চিড়ে চলে যাওয়া রাস্তা, দুপাশেই সারি সারি পলাশের গাছ যেন স্বাগত জানাচ্ছে আপনাকে। পুরুলিয়া ছৌ নাচের জন্য যেমন বিখ্যাত, ঠিক তেমনই পুরুলিয়াতে ছৌ নাচের মুখোশ তৈরির জন্য রয়েছে একটি আস্ত গ্রাম। গ্রামটির পোশাকি নাম চড়িদা হলেও অনেকেই এই গ্রামকে বলে থাকেন মুখোশ গ্রাম। আমরা রয়েছি পুরুলিয়া জেলাতে, পুরুলিয়া জেলার চড়িদা, যেখানে মুখোশ তৈরি হয়, অর্থাৎ ছৌ নাচের যে মুখোশ, পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ, সেই মুখোশ তৈরি হয় এই চড়িদা গ্রামে। এই গ্রামকে অনেকে অবশ্য মুখোশ গ্রাম বলেও জেনে থাকেন। আসুন একবার ঘুরে দেখব গোটা এই গ্রাম। সূত্র অনুযায়ী মুখোশ ছৌ নাচের অপরিহার্য উপকরণ, ছৌ নাচের প্রাণ। এই মুখোশের সিংহভাগই তৈরি হয় বাঘমুন্ডি পাহাড়ের কোলে চড়িদা গ্রামে। চড়িদার মুখোশ শিল্পী সূত্রধর সম্প্রদায়ের মানুষেরা আগে থাকতেন বর্ধমানে। কথিত আছে, আজ থেকে প্রায় 150 বছর আগে বাঘমুন্ডির রাজা মদনমোহন সিংদেও তাদের এই পাহাড় জঙ্গল ঘেরা গ্রামে নিয়ে আসেন রাজবাড়ির প্রতিমা তৈরি করার জন্যে। মুখোশ শিল্প চড়িদা গ্রামের অর্থনৈতিক ভিত্তি, মুখোশ বানানোই এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাদের প্রধান কাজ। মূলত এটা পারিবারিক শিল্প। সূত্রধর পরিবারগুলির প্রায় সকলেই মুখোশ শিল্পের সাথে যুক্ত। চড়িদার 115টি পরিবারের 300-এরও বেশি মানুষ এই শিল্পের সাথে যুক্ত রয়েছেন, এদের মধ্যে প্রায় 100 জন মহিলা। চড়িদার বিখ্যাত মুখোশ শিল্পীদের মধ্যে অনিল সূত্রধর, মনোরঞ্জন সূত্রধর মুখোশ শিল্পের উৎকর্ষের জন্য রাজ্য সরকারের পুরস্কার পেয়েছিলেন। ছৌ নাচের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী গম্ভীর সিং মুড়া এই গ্রামেরই মানুষ। জানা গেছে, মূলত 6 ধরনের মুখোশ তৈরি হয়। বাবু মুখোশ, বীর মুখোশ, নারী মুখোশ, ভূত মুখোশ, পশু মুখোশ ও পাখি মুখোশ। কার্তিক, কৃষ্ণ, গণেশ, শিব, নারায়ণ প্রভৃতি বোঝাতে ব্যবহার করা হয় বাবু মুখোশ। রাবণ, মহিষাসুর, তারকাসুর, শুম্ভ নিশুম্ভ প্রভৃতি বোঝাতে ব্যবহার করা হয় বীর মুখোশ। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সীতা প্রভৃতি বোঝাতে ব্যবহার করা হয় নারী মুখোশ। বাঘ, সিংহ, সুগ্রীব, মহিষ প্রভৃতি বোঝানোর জন্যে ব্যবহার করা হয় পশু মুখোশ। ময়ূর, বক, জটায়ু প্রভৃতির জন্য রয়েছে পাখি মুখোশ। এরকমই 6 রকমভাবে বিভক্ত মুখোশ। মুখোশ গ্রামে পুরুষ থেকে মহিলা, এমনকি ছোটরাও যুক্ত মুখোশ তৈরির সাথে। আমরা কথা বলছিলাম গ্রামের গৃহবধূ শ্যামলী সূত্রধরের সাথে। শ্যামলী জানালেন, 20-25 বছর ধরে তিনি এই পেশার সাথে যুক্ত। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে এসে স্বামীর সাথে যুক্ত হয়েছেন এই শিল্পে। পরিশ্রম অনেক, পরিশ্রমের দাম সেভাবে মেলে না, আক্ষেপ শ্যামলীর। আনানো হয়, আনানো করে ভিজানো হয়, ভিজানো করে লোক দিয়ে আবার সানা করাই, সানা করাই নিয়ে তারপর কাবিজ করা হয়, কাবিজ করা হয়ে নিয়ে বেনা হয়, বেনা থেকে মনে করো কাগজ দিয়ে সাটা হয়, সাটার বাদে কাগজ আরও কাপড় দিয়ে মনে করো সাটা হয়, কাপড় দিয়ে সাটার বাদে আরও মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আরও কাপড় দিয়ে সাটা হয়, তার বাদে এই মুখোশটা উঠে তারপরে মাটিটা কুড়ে দেওয়া হয়, মাটিটা কুড়ে দেওয়ার বাদে আরও কাটানো হয়, কাটানো হয়ে নিয়ে আরও মোড়ানো হয়, মোড়া হয়ে নিয়ে তারপরে রং করে
সময় লাগে না বেশি, কিন্তু মানে এই মুখোশটা উঠাইতেই সময় লাগে। বেনা সাটা মাঠা করতে ওটাই মানে খাটাল। বিক্রি করে মানে বাইরের থেকে লোক আসে নিয়ে যায়। অপর এক গৃহবধূ জানালেন, বিয়ের পর থেকে তিনিও এই পেশার সাথে যুক্ত। মূলত জীবিকা বলতে মুখোশ তৈরি। বাড়ির প্রত্যেকেই বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। বিক্রি বাটা বলতে বছরে তিন চার মাস পর্যটকেরা আসেন, সে সময় একটু বেশি বিক্রি হয়। আর বাইরে থেকে কয়েকজন আসেন, তারা পাইকারি মুখোশ কিনে নিয়ে যান। আমাদের সবাই মানে এই বৃত্তি, আমাদের সবাই মুখোশ বানায়, প্রতিমা বানায়, এগুলোই আমাদের বৃত্তি। মূল জীবিকা আমাদের এটাই, আমাদের মূল জীবিকা হলো এই, এইসবই বানায়। ব্যবসা এখন মানে মোটামুটি তিন চার মাস থেকে ব্যবসা ভালো চলে, তারপর বন্ধ হয়ে যায়। এবার দেখুন যেমন আজ কালকে দিন তো কেউ হবে, লোকজন আসবে, তারপর বন্ধ হয়ে যাবে, কাল থেকে আর লোকজন আসবে না। তখন আমাদেরকে বাড়িতে এগুলো বসে থাকতে হবে, বাড়িতে এগুলো বসে বসে বানাতে হবে। তারপর থেকে আবার যদি বাইরে কিছু কাজ পায় তাহলে যায়, নাহলে বাড়িতেই থাকতে হবে, তখন অসুবিধা হয়। হ্যাঁ, একই কাজ করে। পড়াশুনো শেষ করার পর গ্রামের যুবকেরাও বংশ পরম্পরায় বাবা দাদার হাত ধরে এই পেশাতে এসেছেন। নতুন প্রজন্মের শিল্পীরাও চাইছেন আধুনিকতার ছোঁয়া লাগুক এই শিল্পে। শিল্পী বিক্রম দত্ত সম্প্রতি একটি সর্বভারতীয় প্রতিযোগিতায় পুরুলিয়া জেলার হয়ে অংশ নিয়েছিলেন। তিনি জানান, আগে থেকে কিছু পরিবর্তন এসেছে এই শিল্পে। বিভিন্ন রকমের রং, পুঁথি, মালা আগে শুধুমাত্র মাটির তৈরি হতো, এখন কাগজ ও প্যারিস দিয়েও মুখোশ তৈরি হচ্ছে বলে জানান তিনি। পুরুলিয়া জেলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বিক্রম দত্ত, আমার সাথেই রয়েছেন বিক্রমবাবু। এই যে ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশের ওপর একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, পুরুলিয়া জেলাকে রিপ্রেজেন্ট করেছিলেন বিক্রমবাবু, তার কাছ থেকে শুনবো কীভাবে এই পেশাতে আসা বা এটা। আমাদের মানে ছোটোবেলা থেকেই হয়, আমার বাবার কাছ মানে বাবার কাছ থেকে আমরা শিখেছি, দিয়ে আমার দাদুর কাছ থেকে বাবা শিখেছে, তারা বাবার কাছ থেকে তারা আমরা বংশ পরম্পরা হয়ে চলে এসেছে এসব জিনিস। আধুনিকতার কোনো ছোঁয়া আসছে এই শিল্পে? হ্যাঁ, যেমন নতুন নতুন রং এসছে, তারপর নতুন নতুন মালাপুঁতি অনেক কিছু এসছে এখানে, আগে তো এসব ছিল না, আগে শুধু মাটি জিনিস হতো, এখন কাগজের এসছে, প্লাস্টার হয়েছে, অনেক কিছু মানে ম্যাটেরিয়াল চেঞ্জ হয়েছে। এই যে বিশেষ পুরস্কার পেলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, কী কারণে পেলেন? ওটা মানে পুরো ভারতের মধ্যে আমি থার্ড হয়েছিলাম, মানে আমাদের জেলার এসে জেলা তরফ থেকে। আপনার তৈরি মুখোশ? হ্যাঁ, মানে আমরা গ্রুপ থেকে গেছিলাম স্কুল থেকে, তো আমাদের গ্রুপটা থার্ড হয়। আচ্ছা, নতুন প্রজন্ম আপনারা যারা এই পেশার সাথে আবার যুক্ত হচ্ছেন, আপনাদের যে পরিমাণ পরিশ্রম হয় সেই পরিমাণ পয়সা কি আসছে? না, ওটা পুরোপুরি ঠিক না, মানে চলে যাচ্ছে আর কি, সেরকম তো হয়। এই পেশাটাকে বা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে আর কি প্রয়োজন বলে মনে করেন? যত টুরিস্ট আসে আর আমাদের সেল হয়, সেই হিসাবে আমাদের বিক্রি বাড়া হয় আর কি। সরকারের কাছে কোনো আবেদন থাকবে? হ্যাঁ, আমাদের এই গ্রামটা যাতে ইম্প্রুভমেন্ট হয়, সুযোগ সুবিধা যেমন পাওয়া যায়, একটা ভাতা পাওয়া গেলে ভালো হয়। আমাদের তো এই টুরিস্টের উপর ডিপেন্ড করে, আমাদের মানে সিজন ওই দু মাস থেকে তিন মাস, এই যে হোলি, হোলির পর শেষ পুরোপুরি, তারপর গোটা বছর আর টুরিস্ট নেই, তারপর সে নভেম্বর, এ সারা বছর আমরা ওইরকম করে বাইরে কাজ করি আর করে লেবারি করি, এসব করে সংসার চালাই আর কি। সারা বছর টুরিস্টের ওপরে নির্ভরশীল থাকতে হয়, পাশাপাশি কিছু বাইরে থেকে মানুষ আসেন যারা মুখোশ কেনেন। শিল্পীদের দাবি, সরকার যদি একটু উদ্যোগী হয়, যদি কোনো ভাতার ব্যবস্থা করা যায় তাহলে একটু ভালো হয়, এই শিল্প আরও উন্নত হতে পারে, এই শিল্প আরও বেশি দূর এগিয়ে যেতে পারে। কলেজের গণ্ডি পেরিয়ে এই পেশায় যুক্ত হয়েছেন শচীন সূত্রধর। শচীন জানালেন, আমরা যে পরিমাণ পরিশ্রম করি তার মূল্য পাওয়া যায় না, বংশ পরম্পরায় এই কাজ করে আসছি। আমরা ব্যবসা বৃদ্ধির জন্যে অনলাইনের মাধ্যমে যাতে ক্রেতারা মুখোশ কিনতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি সরকারি সাহায্যের দাবিও তুলেছেন শিল্পীরা। যা আমরা খাটি তাতে তা মূল্য পাওয়া যায় না, সেই আমাদের পুরুলিয়ার এটা আদি যে আমাদের বংশের সবাই করে করে যায়, আর আমাদের যে যুবতা ইয়ং ছেলে তারাও তো এখন এই সাথে যুক্ত হচ্ছে, যাতে আমরা অনলাইন বিক্রি করতে পারি, যাতে ফ্লিপকার্ট অ্যামাজনে বিক্রি করতে পারি, তার আমরা প্রসেসিং শুরু করেছি, যাতে এটা বিক্রি করে আমরা সাকসেস করতে পারি, তাহলে আমাদের আরও কিছু বিক্রি বাড়বে, মূল্যটা ভালো হবে আমাদের। এই নিয়ে আমাদের এই নতুন যেমন আমাদের বয়স, আমরা পড়াশোনা করলাম, তারপর এই লাইনে আরও ঘুষে গেলাম, কেন চাকরিটা ভরসা তো থাকছে না,
সে এখন এই নিয়ে বিজনেস নিয়ে চলছে অনলাইন বিক্রি করা আর এবং যেমন ছনাজদেরকে যেমন পেনশন দেই আর আমাদের যদি শিল্পীকে যদি পেনশন দিয়ে দিই তাহলে আরও আমাদের ভালো হতো আর একটু যদি লোনের ব্যবস্থা করতো সরকার থেকে তবে আরও আমাদের সুবিধা হতো বাদে বিজনেসটা বানানো হতো শিল্পীদের দাবি ছৌ শিল্পীদের সরকারিভাবে পেনশন দেওয়া হয় কিন্তু মুখোশ শিল্পীদের পেনশন দেওয়া হয় না পাশাপাশি এই ব্যবসার জন্যে ব্যাংক থেকে লোনও মেলে না সরকার যদি মুখোশ তৈরি শিল্পীদের ভাতার ব্যবস্থা করেন তাহলে আরও ভালো হয় আপাতত এই শিল্পকে বাঁচিয়ে রাখতে আধুনিকরণ করার পাশাপাশি অনলাইনের দিকেই ঝুঁকেছেন শিল্পীরা গ্রাম বা পুরুলিয়ার এই চড়িদা গ্রাম আমরা ঘুরে দেখলাম কথা বললাম শিল্পীদের সাথে শিল্পীরা যেটা জানালেন যে সরকারিভাবে অন্য পেশাতে যেমন সরকারি সাহায্য বা অনুদান মেলে এই পেশার ক্ষেত্রে কিন্তু কোনো সরকারি সাহায্য সেভাবে মেলে না অন্তত যারা মুখোশ তৈরি করেন শিল্পীরা জানালেন শিল্পীদের দাবি যদি সরকার তাদের পাশে দাঁড়ায় তাহলে এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পেশা এই জেলার ঐতিহ্য সেই শিল্প আরও উন্নত হবে এমনটাই জানালেন শিল্পীরা পুরুলিয়া থেকে ক্যামেরায় বিশ্বজিতের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড